আমাকে আগে লিখবো। নমস্কার, আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান লাইভ। এই মুহূর্তে আমরা আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে। এখানে আমরা সবাই বলে এক কমিটি খুব সুন্দর একটা থিমে কালী পুজো করছে, যেটা হচ্ছে বৃদ্ধাশ্রম। আমি বলবো যে আমাদের ক্যামেরা পার্সনকে একটু দেখিয়ে দিতে, এই যে যে থিমটি আছে, খুব সুন্দর একটি থিম করা হয়েছে এখানে। এবং আমরা এখানের উদ্যোক্তাদের কাছে জেনে নেব এই থিম করার পেছনে কী কারণ আছে। স্যার, এই যে আপনারা কালী পুজো করছেন আর এখানে থিম রেখেছেন বৃদ্ধাশ্রম, এই ব্যাপারে একটু কিছু বলুন, এরকম থিম কীভাবে মাথায় এলো আপনাদের? এরকম থিম আমাদের মাথায় এলো কারণ আমরা দেখছি সমাজে মানে এই জিনিসটা খুব বেড়ে চলেছে। তাছাড়া যদি সমাজে সব কিছু ভালো হতো তাহলে বৃদ্ধাশ্রম বলে কিছু হতো না। তাই আমরা চাই যে এই জঘন্য কালিমাটা মুছে ফেলতে, তারই একটা চেষ্টা, প্রচেষ্টা মাত্র, আর কিছু না। যদি আপনারা সবাই এটাতে মানে ভেবে পড়ে এই জিনিসটা করতে পারেন, যে সন্তান হয়ে নিজের বাপ মাকে দেখতে পারেন, তাহলে সব থেকে মানে আনন্দিত আমরাই হবো। যে না, যাই হোক, আমাদের থিমের কিছু একটু ভালো হলো। মানে বলতে চাইছেন যে এই বৃদ্ধাশ্রম মানে যাতে না হয়, এই বৃদ্ধাশ্রম যাতে সমাজ থেকে মুছে যায়, নবসমাজকে একটা মানে চেতনা দেওয়ার একটা আমাদের চেষ্টা। মানুষ দেখে পড়েও যেন শিখে, দেখে পড়েও যেন শিখে। আর এই যে পুজো আপনারা করছেন, এই পুজো কত বছর ধরে চলছে? এই পুজো সাত বছর ধরে চলছে আর এখানে আরেকজন দাদার সাথে আমরা জিজ্ঞাসা করে নেব, এই যে এইখানে যে পুজো চলছে এবং বৃদ্ধাশ্রমের যে একটা থিম হয়েছে, এই ব্যাপারে একটু কিছু বলুন, কীভাবে চিন্তাধারা এলো মাথায়? সমাজ যা অবস্থায় চলছে তাতে করে আজকে ভালো ভালো ফ্যামিলির মায়েরা বা বাবারা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। আজকে মানুষ সেই হিসাবে থিমটা করা হয়েছে, যাতে করে মানুষের সচেতনতা ফিরে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় না নিতে হয় শেষ বয়সে, ছেলেদের হাতেই বা ছেলে মেয়েদের হাতেই তারা সেবা পেয়ে যেমন ঈশ্বরের কাছে। হ্যাঁ হ্যাঁ, 1912 থেকে এই পূজার উদ্বোধন হয়। এই যে পুজোর যে খরচা, এই যে থিম, এই সকলগুলো কে বহন করে এবং কীভাবে অ্যারেঞ্জমেন্ট করে? এগুলো কালেকশনের মাধ্যমে করে এই আমাদের মানে কয়েকজন ছেলে আছে, বুঝেছেন, এদের নেতৃত্বেই চলে এই জগন্নাথ দাস, বিদ্যুৎ, তারপর কম্বল, হ্যাঁ মঙ্গল, আশিস কর্মকার, কাজল সরকার, গৌতম নাকি রাজু, হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি আরও কিছু ছেলে রয়েছে, সবাই মিলে এই পুজোটাকে পরিচালনা করে। এখানে পুজো ছাড়াও আরও কোনো গাইড করি সব? আচ্ছা, এখানে পুজো ছাড়াও কি কোনো রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু রাখা হয়? এখন নেই, আগামী দিনে হতে হবে। হ্যাঁ, খিচুড়ি প্রসাদ হয় আজকের দিনও হবে, বিসর্জনের দিনও হয়। আচ্ছা, আপনার নাম স্যার? আমার নাম উত্তম চৌধুরী। আপনি? আমি রঘুনাথপুরের এক্স চেয়ারম্যান, টিএমসির ফার্স্ট ডিস্ট্রিক্টের চেয়ারম্যান আমি। টিএমসি, ধন্যবাদ স্যার। আমি ক্যামেরাম্যানকে বলবো এই যে পুজো মণ্ডপ এবং এই যে থিম, খুব সুন্দর থিম এটা দেখানোর জন্য। আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান লাইভ। এখানে আমরা এই বৃদ্ধাশ্রম থিমটি দেখানোর চেষ্টা করছি, তুলে ধরছি আপনাদের কাছে। হুম
খুব সুন্দর সুন্দর এখানে লেখা আছে, দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না। খুব সুন্দর একটা থিম বৃদ্ধাশ্রম। এই থিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে রাজকে সামনে দাঁড়ানো।